আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ না নিলে ভোট প্রশ্নবিদ্ধ হবে বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা। তবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে সরকার নাকি ইসি উদ্যোগী হবে সেই বিষয়ে ভিন্ন মত জানিয়েছেন সাবেক সিইসি এবং ইসি সদস্যরা। সকালে নির্বাচন ভবনে সাবেক সিইসি, ইসি এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সংলাপে বসে কমিশন। সাবেক সিইসি ডক্টর কে এম নুরুল হুদা বলেন ভোটে সেনা সদস্য মোতায়েনের কোনো প্রয়োজন নেই। সাবেক কমিশনার মাহবুব তালুকদার সুষ্ঠু নির্বাচনের জন্য আইন এবং সংবিধান সংশোধনের প্রস্তাব করেন। তবে বিদ্যমান আইনেই 2008 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে মন্তব্য করে এটিএম শামসুল হুদা বলেন কমিশন সুষ্ঠু পরিবেশ তৈরি করে দলগুলোকে আস্থায় এনে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। এর আগে নির্বাচন কমিশনের সাবেক সচিবরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে ইভিএম নিয়ে কথা বলেন, এতেও ভিন্ন মত পোষণ করেন সচিবরা। যেখানে বাক্স চিনতে করা যায় না, একজনের ভোট আরেকজনে দিতে পারে না, এবং এখানে নির্বাচন শুরু হওয়ার আগে এই নির্বাচনের ইভিএম খোলা যায় না, নির্বাচনের যে সময়সীমা আছে তারপরে আর নির্বাচন সেখানে ভোট দেওয়া যায় না।